সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে দেখা হয়ে গেল আপনাদের চারুকলা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনাদের চারুকলা অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটি দিয়েছিল সেটি ছিল আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে প্রশ্নটি উত্তর করা যায়। উত্তর: আদিম যুগের ছবি। আদিম মানুষেরা ছবি আঁকত, আর তাদের আঁকা ছবি দেখেই আজ আমরা জানতে পেরেছি তাদের জীবন ধারণের কথা। ঘর বাড়ি তাদের ছিল না, বানাতেও জানতো না, থাকতো ওরা গুহায়। চাষাবাদ, চাষবাস, ফসল ফলানো এসব কিছু জানতো না। পশু শিকার করে মাংস খেয়ে জীবন বাঁচত। যে গুহায় বাস করতো তারা দল বেঁধে, সে গুহায় এবড়ো তেবড়ো দেয়ালেই তারা ছবি এঁকেছে। অনেকগুলো গুহা ফ্রান্স ও স্পেনে আবিষ্কৃত হয়েছে। এখানে একটি ছবি চিত্র রয়েছে যেটি আদিম যুগের মানুষের আঁকা ছবির নির্দেশন। ঘর সাজাবার জন্য তারা ছবি আঁকত না, কারণ ঘরই বানাতে শেখেনি, ছবি টাঙাবে কি? তবে কেন আঁকত জানো? ছবি আঁকা আদিম মানুষের কাছে ছিল একটা জাদু বিশ্বাসের মতো। জীবজন্তু শিকার করাই ছিল তাদের একমাত্র কাজ, তাই এসব পশু তারা শিকার করত, তার ছবি এঁকেছে। যেসব পশু তারা শিকার করত তার ছবি এঁকেছে। আবার পশুর গায়ে তীর, বর্শা এসবও এঁকে দিয়েছে। এর অর্থ হলো শিকার করার হাতিয়ার দিয়ে পশুটিকে শিকার করা হলো। শিকারে বের হওয়ার আগে এসব ছবি এঁকে শিকারে বের হতো। তাদের বিশ্বাস ছিল যে শিকারে আজ সফল হবই। সে যুগে বেশিরভাগ জীবজন্তু ছিল বাইসন, ম্যামথ ইত্যাদি। হ্যাঁ, আমাদের মতো তারা এত সুন্দর তুলি বানাতে জানতো না। পশুর শক্ত হাড় সূচালো করে থা দিয়ে আঁচড় কেটে রেখা টানত। জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে তুলি বানাতো, আর রং তৈরি করতো নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশিয়ে। আর অবাক কাণ্ড, হাজার হাজার বছর পরও এসব ছবির রং রেখা এখনও খুব সুন্দর ও অক্ষত রয়েছে। আদিম মানুষ পশু শিকারের জন্য পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। এক পর্যায়ে এসব হাতিয়ারের গায়ে আছড় কেটে তারা নানা রকম ছবি ফুটিয়ে তুলত। এমনকি তারা মাছের মেরুদণ্ডের কাটা, হাড়ের টুকরো ইত্যাদি দিয়ে গলার হার তৈরি করত। সেখান থেকেই কারুশিল্পের শুরু। এভাবে আদিম মানব গোষ্ঠী চারু ও কারুশিল্পের সূচনা করেছিল। এবার দেখে নিব বর্তমানকালের ছবি আঁকা। বর্তমানে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রঙের খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায়। এই রং পানি ও তেল মিশিয়ে দুই রকমভাবে করা যায়। বাংলাদেশের শিল্পীদের কাছে অ্যাক্রেলিক রং এখন বেশ প্রিয়। এই অ্যাক্রেলিক রঙের ছোটরাও ছবি আঁকতে পারে, তবে যথেষ্ট তাড়াতাড়ি আঁকতে হয় বলে ছোটদের জন্য একটু কঠিন। ছোটদের জন্য জল রং, পুস্টার রং, মোম, প্যাস্টেল এসব রঙই ভালো। নিচে বর্তমান সময়ে রাখা একটি ছবির নির্দেশন রয়েছে। এখন ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে, ক্যানভাস তৈরি হচ্ছে, দাতব প্লেট বা জমিন তৈরি করা হচ্ছে। মাটির ফলক এখন অনেক উন্নত হয়েছে। অনেকদিন থেকে কাঁচের ওপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে, অন্যদিকে ধারালো ছুরি বা সূচালো পাথর দিয়ে আছড় কেটে ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। কাগজে, ক্যানভাসে, মাটিতে, পাথরে, ধাতুর পাতে ও কাঁচের উপর ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা রকম উপায় বা পদ্ধতি। ছবি আঁকার জন্য এখন অনেক রকম রং ব্যবহার করা হয়। পানিতে মিশিয়ে যে রং তৈরি করা হয় তার নাম জল রং। মোম মেশানো এক রকম রঙের কাঠি তৈরি হয়েছে, তার নাম প্যাস্টেল রং। রঙের সাথে তেল ও থারপিন মিশিয়ে বড় বড় শিল্পীরা ক্যানভাসে বা কাঠের পাটাতনে যে ছবি আঁকেন তার নাম তৈল রং।
তো ধন্যবাদ, এই ছিল আপনাদের চারু ও কারুকলা শিল্পের